নজর রাখবো পরবর্তী সংবাদে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষার এবার ষাণ্মাসিক পরীক্ষার এবার সূচি পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে বন্যা পরিস্থিতির কারণে এবার চলতি মাসের পরিবর্তে এবার অক্টোবরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের কথা ভেবে এবার দপ্তরের সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা ভবন। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ষাণ্মাসিক পরীক্ষার এবার সূচি পরিবর্তন করা হয়েছে, কি রয়েছে বিস্তারিত? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা ভবনের যে ঘোষণা তাতে করে যেটা জানানো হয়েছে যে এবারে যে পরীক্ষা তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে ষাণ্মাসিক পরীক্ষা হয়ে থাকে, সেই ষাণ্মাসিক পরীক্ষার এবার যে সূচি ছিল, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাকে এক প্রকার পরিবর্তন করা হলো এবং পরীক্ষা পরিবর্তন করে তা সামনের মাসে অর্থাৎ অক্টোবরে নেওয়ার কথা জানিয়েছে ইতিমধ্যে শিক্ষা দপ্তর। দেখো, ইতিমধ্যেই তোমার রাজ্যের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বহু পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডেন্টরা, বিশেষ করে ছাত্র পড়ুয়াদের যে তোমার পড়াশোনার যে বই খাতা সেটা কিন্তু অধিকাংশটাই চলে গেছে জলের তলায়, এবং জলের তলাতে বই খাতা চলে যাওয়াতে এক প্রকার সমস্যা দেখা দিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার পড়াশোনা কিভাবে তারা করবে, পরীক্ষা তো দূরের কথা, এই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করেছে শিক্ষা দপ্তর। বিশেষ করে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বন্যার ফলে স্কুলগুলিকে দেওয়া হয়েছিল তোমার ত্রাণ শিবির হিসেবে, এই যে স্কুলগুলিকে তোমার ত্রাণ শিবির করা হচ্ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অনেক স্কুলের পঠন পাঠন ঠিকঠাকভাবে শেষ হয়নি বা পঠন পাঠন ঠিকঠাকভাবে সম্পন্ন না হওয়ার কারণেও এই পরীক্ষা এই মুহূর্তে নেওয়া যে কতদূর না সেটা জেনে দেখেছে, বিবেচনা করে দেখেছে শিক্ষা দপ্তর এবং তারপরেই তারা জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ষাণ্মাসিক পরীক্ষা তোমার নেওয়ার কথা ছিল তোমার সেপ্টেম্বর মাসে এবং 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা, কিন্তু সেটিকে এক প্রকার পরিবর্তন করা হলো এবং তাকে পরিবর্তন করা হয়ে তোমার জানিয়ে দেওয়া হলো যে এই পরীক্ষা নেওয়া হবে 22 অক্টোবরের পর, অর্থাৎ 22 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার বলা যায় যে পুজোর পরই এই পরীক্ষা নেওয়া হচ্ছে। তাতে করে পড়ুয়ারাও বেশ কিছুটা সময় পেল এবং তারা যাতে এই সময়ের মধ্যে নিজেরা নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলতে পারে এবং তাদের যাতে পড়াশোনার ক্ষেত্রে আর কোনো ব্যাঘাত তৈরি না হয় বা তারা যাতে এই বই খাতা যেগুলো যাদের নষ্ট হয়ে গেছে সেটাও যাতে সঠিক সময়ে পৌঁছে যায়, তারা যাতে পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারে সেই দিক থেকে দাঁড়িয়ে তাদের এই সময়সীমাকে পিছিয়ে দেওয়া হলো, যেটা চলতি মাসে হওয়ার কথা ছিল সেই চলতি মাসে পরীক্ষা আর হচ্ছে না, যেটা তোমার অক্টোবরে হচ্ছে এবং 22 অক্টোবরের পর পরীক্ষা হবে, অর্থাৎ শিক্ষাবর্ষের যে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা সেটাকেই তোমার 22 থেকে 30 অক্টোবরের পর্যন্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। তাতে করে পড়ুয়াদের মধ্যেও একটা স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে, কারণ এই সময়ের মধ্যেই এই পরীক্ষা হলে তারা আবারও তাদের ফলাফল ভালো হতো না, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তখন আবারও একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হতো, কারণ সাম্প্রতিককালে ইউনিভার্সিটি রেজাল্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বারবারই পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে, আন্দোলন করেছে, তাই সেসব কথা মাথায় রেখে এবার সিদ্ধান্ত দপ্তরে যে এই পরীক্ষা আপাতত তোমার পিছিয়ে দিয়ে অক্টোবর মাসে করার কথা জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে। শতাব্দী, একেবারে ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়ারা তাদের ক্ষেত্রে কিন্তু এবার এই বিষয়টিকে ভাবনা চিন্তা করে শিক্ষা ভবনের ষাণ্মাসিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে, যা কিনা অক্টোবর মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 30 তারিখ পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছে শিক্ষা ভবনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।